हेलो वेलकाम ऑल माय फ्रेंड्स, नमस्कार। एर आगे एपिसोडे अपन कथा दिए हाथुड़े हाथ बक्स सीरीज आसबे, तो सीरीजटा लंच कर पहला बैशाखे लंच कर 2020 एप्रिले अर्थात 1427 साल पहला बैशाखे ये लंच कर, किंतु नेटर प्रॉब्लेम डिले हो गेलो अपलोड होते। तो चल छिलो शास्त्रेर चाणक्य सीरीज, तो करोना आबहावे शास्त्र चाणक्य सीरीजे आमाके अनेकटा परिश्रम कमिए दिए, तार कारण शास्त्र चाणक्य सीरीजे आमी जे स्क्रिप्टगुलो लिखेछिलाम प्राय 40टा स्क्रिप्ट आमाके करते हबे ना, एटाई हबे ना, तार कारण प्रचुर सचेतन हये गेछे मानुष, एत परिमाणे सचेतन बार्ता सब समय टीवीते प्रकाश होच्छे मानुषेर माध्यमे विभिन्न भावे প্রশাসনের মাধ্যমে সমস্ত দিক থেকে এত পরিমাণে স্বাস্থ্য সচেতনতা প্রচার হচ্ছে, তাতে অনেকগুলো সিরিজ আমাকে না করলেও চলবে, কারণ সেইগুলো বললে এখন পাগলের কলাপ বলে মনে হবে মানুষের কাছে, কারণ আমরা এইগুলোই জানার বিষয় ছিল স্বাস্থ্য চাণক্য সিরিজে, আস্তে আস্তে সেগুলো হচ্ছিল কিভাবে আমরা হাত ধোবো, কিভাবে খাবো, একটা এক বাটি মুড়ি যদি কাউকে দেই সেটাতে যে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে দেবো তাহলে বটিটা আগে ধুতে হবে, এবং তাকে যে চামচটা দেবো সেই চামচটা ধুয়ে তবে দিতে হবে, চামচটা দিলাম ধুয়ে দিতে বললো হয়তো কেউ, এবার আমরা কাপড়টা এখান থেকে নিয়ে মাজাই বান্দা ছিল সেই কাপড়টা দিয়ে মুছতে মুছতে নিয়ে গেলাম, এই সবগুলো আমার ভিডিওর বিষয় ছিল। একটা কলা ছাড়িয়ে কীভাবে ধরতে দিতে হবে বাচ্চাকে, কলাটা ছাড়িয়ে বাচ্চার হাতে দিল সেটা ঠিক না, একটা লেবু ছাড়িয়ে কীভাবে খেতে হবে হাতে না নিয়ে খোসাতে টাচ লেবুর কোয়াতে টাচ না করে কীভাবে খেতে হবে, এই ভীষণ এই বিষয়গুলো এখন আর বলা মানে আমার পাগলের পোলাপ বলে মনে করবে পাবলিক, কারণ এগুলো সম্বন্ধে মানুষ যথেষ্ট সচেতন হয়ে গেছে, এবং কীভাবে কখন কী খেতে হবে, কোন ওষুধ কীভাবে খেতে হবে, কোন খাবার কীভাবে খেতে হবে, কোন খাবার কতটা সায়েন্টিফিকভাবে খেতে হবে, তবুও এর মধ্যে যেগুলো বলা হয়নি সেরকম বিষয়গুলো নিয়ে আমি পরে আবার আসবো। স্বাস্থ্যের চাণক্য সিরিজ যে বন্ধ হয়ে গেল তা না, এখানে আরও অনেক কিছু ভিডিও আপলোড হবে, তবে ওটা একঘেয়ে হয়ে গেছে, সেই জন্যে এখানে আমি এর পাশাপাশি হাতুড়ের হাত বাক্সটা শুরু করলাম। এখানে দুটো বিষয় থাকবে, একটা হচ্ছে গ্রামের ডাক্তারবাবুদের যারা চিকিৎসক তাদের যে দুর্বলতা আছে সেই দুর্বলতাগুলো এখানে তুলে ধরা, এবং সেই দুর্বলতাগুলো তারা যাতে শুধরে নিতে পারে এক নম্বর, দ্বিতীয় হচ্ছে মানুষ কেন হাতুড়েদের কাছে যাবে, যাওয়ার আগে তারা কি করবে, তারা ওষুধ সম্বন্ধে যে ইগনোরেন্সে আছে, এই যে ড্রাগ রেজিস্ট্যান্ট বিষয়টা আছে, ওষুধের ক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া না জেনে ওষুধগুলো ব্যবহার করছে, অল্প মাত্রার যে ওষুধগুলো ব্যবহার করলে হতে পারে শরীরে সেটা ব্যবহার না করে একটু বেশি মাত্রার বেশি হাই কোয়ালিটির ওষুধগুলো ব্যবহার করে ফেলছে লোকের কথা শুনে, সেইগুলো বিষয়গুলো নিয়ে এখানে আলোচনার জায়গা হবে থাকছে। তো করোনা আবহাওয়ার মধ্যে আমরা যথেষ্ট ভালো আছি, কারণ আমরা লকডাউন পালন করছি এবং ভালো আছি, আশা করি ভালো থাকবো। আমরা যদি আরেকটু সচেতন হই আর একটু ভালো থাকবো, আমাদের কিচ্ছু করতে পারবে না, সারা পৃথিবীতে আমরা দৃষ্টান্ত দেখাতে পারি যদি আমরা ঠিক মেনে চলতে পারি, লকডাউন কঠোরভাবে মেনে চলতে হবে, সেই বিষয়টা নিয়ে আমরা যথেষ্ট ভালো আছি। তবে ব্যাপারটা কী জানেন তো, ভালো থাকলেও আমরা ভালো থাকতে চাই কিন্তু আমরা ভালো থাকতে জানি না, এটা হচ্ছে প্রথম এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর কী জানেন তো, তৃতীয় বিষয়টা হচ্ছে মানুষ মরণশীল এবং মানুষ মরবে, এটা সকলেই জানি কিন্তু আমরা ভাবি না একবারও যে আমরা মরব। তিন নম্বর বিষয়টা কী হল, আমরা নিজেরাই জানি না যে আমরা কিসে সন্তুষ্ট। চার নম্বর বিষয়টা কি, আমরা সব কিছু তো খুব বেশি বুঝি এবং অন্যরা যা বলে তারা সব ভুল, সরকার যেগুলো বলছে বা অন্য পাবলিক যেগুলো বলছে স্বাস্থ্য সচেতনতার বার্তা ও সব কী, ও সব ভুল ভাল, আমি যেটা বুঝি সেটাই ঠিক, ও কী হবে, এরকম একটা ব্যাপার। শুধু এই ব্যাপারটা নাই, অন্য যে কোনো ব্যাপারেই আমি সবচেয়ে বেশি বুঝি, আর যেগুলো বলে তারা অতটা বোধ নেই ওদের। পাঁচ নম্বর বিষয়টা হচ্ছে কি, আমরা খুব স্বাস্থ্য সচেতন এবং খুব স্বাস্থ্য সচেতন
আছি, কিন্তু প্রতি মুহূর্তে আমরা যেগুলো করি সেগুলো কিন্তু স্বাস্থ্যের পক্ষে ম্যাক্সিমাম হচ্ছে ক্ষতিকর বা হানিকর। আমরা যতগুলো করি, যেগুলো খাওয়া দাওয়া করি বা নিয়ম মেনে চলি এবং অপরকে পরামর্শও দিই, বেশিরভাগই সেগুলো দেখা যায় স্বাস্থ্যের পক্ষে হানিকারক। ৬ নম্বর বিষয়টা কি, আমাদের খুব জ্ঞান, অনেককে জ্ঞান দিই কথায় কথায়, নিজের কিছু হোক না হোক পরকে কিন্তু জ্ঞান দিই, এবং সেই জ্ঞানটা দেওয়ার জন্য অবশ্য পয়সা টয়সা চাই না, এমনিতেই দিই, কারণ এটা দেয়া যায়, অসুবিধা হয় না দিতে। তো সেগুলো যেমন ধরেন আমরা বলি এই অ্যান্টিবায়োটিক খাস না রে, অ্যান্টিবায়োটিক খুব খারাপ, অথচ আমার যখন জ্বর হয় দোকানে গিয়ে বলি এই দুটো ক্যালপল দাও আর দুটো মক্স দাও। আচ্ছা, মক্স কি দুটো খেয়ে হয়? সেটা আমরা মনে করি দুটো খাবো, বেশি খাবো কেন এই বিষয়টা, কিন্তু সেই যখন তাকে জ্ঞান দিচ্ছি তখন আমার সেই জ্ঞানটা থাকছে না, নিজের বেলায় জ্ঞানটা থাকছে না। তারপরে বিষয়টা হচ্ছে কি, আমরা কেউ বলি রে আজকে একটা রিচ খাবার খাওয়া হয়ে গেছে, আজকে একটা জিনটেক খেয়ে নেব, আরেকজন পাশ থেকে বললো আরে জিনটেক খাস না রে ওমেশ খা, আরেকজন বললো ওমেশ না রে প্যান ফর্টি খা খুব ভালো, আবার একজন বললো প্যান ফর্টি চাইতে প্যান ডিটাই ভালো রে, প্যান ডিটা সবচেয়ে ভালো। শেষে একজন ফরম কেটে বললো আরে আমার মাকে একজন ডাক্তার বলেছিল এই ওষুধটা ভালো ওষুধ, এটা কিনে খাওয়াবি, গ্যাসের কোনো অসুবিধা হবে না, এটা হচ্ছে প্যান্টোসিড ডিএসআর। তো প্যান্টোসিড ডিএসআর খাওয়ায়, কিন্তু বিষয়টা আমি কোনো কোম্পানির পার্টিকুলার ওষুধের আমি নাম করতে ইচ্ছুক নই, কিন্তু আবার এগুলো বিরোধিতাও করছি না, কিন্তু তারা এই সকলে যে আলোচনাগুলো করলো এগুলো সে অন্ধের হাতে দেখার মতো, সেটা তো জানেন সবাই, আর অন্ধের হাতে দেখার গল্প, যে ব্যক্তি চারটে অন্ধ হাতে দেখলো, একজন যে পায়ে হাত দিচ্ছে সে বলছে হাতে থামের মতো, যে লেজে হাত দিচ্ছে সে বলছে হাতি ঝাঁটার মতো, যে কানে হাত দিল সে বললো হাতি কুলোর মতো, আর যে পেটে হাত দিল নিচে আরে হাতি তো নাদার মতো রে, কিন্তু আসল হাতি কেউ জানলই না। এই বিষয়গুলো আমরা বুঝেও বুঝি না, কিন্তু মনে করি আমরা সব বুঝি। তারপরে যে বিষয়টা হচ্ছে এটা আরও আরও মারাত্মক, মানুষ এবং আমরা সকলেই সব কিছু নেব সবচেয়ে ভালো, দাম দেব সবচেয়ে কম, এবং এক্ষুনি চাই, ইমার্জেন্সি। ইমার্জেন্সি আর নর্মাল বিষয়টাই সবাই জানে না, জানে সবাই কিন্তু বুঝতে চায় না। যেমন আগে টেলিগ্রাম করা হতো, টেলিগ্রাম করতে গেলে জিজ্ঞাসা করতো আগে নর্মাল না ইমার্জেন্সি, নর্মাল হলে যদি ১০ টাকা হয়, আর্জেন্ট হলে সেটা ২০ টাকা হবে। তো সেই জায়গাটা আমরা বলবো আর্জেন্ট, কিন্তু দাম দেবো নর্মাল, কালকে আমার দরকার, এক্ষুনি দরকার, অথচ আমরা রেট বেশি দিতে চাইব না, রেটটা কম নাও ভাই, ওই দোকানে এই নাই তুমি এই নেবা কেন, এই হচ্ছে আমরা অভ্যস্ত। তো সেই বিষয়গুলো এখানে আলোচনা থাকবে। আরেকটা বিষয় হচ্ছে কি, ওষুধ আমরা যখন তখন খাবো কি কখন খাবো, কোন ওষুধটা কখন খাবো, কোন ওষুধের কী ক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া, সেগুলো এখানে আলোচনা হবে, এবং সর্বোপরি আমাদের দেহটাকে বিজ্ঞানটাকে চিনতে হবে, শরীরবিজ্ঞান, অ্যানাটমি, ফিজিওলজি, ফার্মাকোলজি, এই বিষয়গুলো কিন্তু এখানে আলোচনা হবে, তার কারণ এগুলো না আলোচনা হলে আমরা বিষয়টা সাবজেক্টটাকে বুঝতে পারবো না। এই সাবজেক্টটা যদি আমরা সঠিকভাবে বুঝি আমরা নিজেরা কিন্তু ঠকবো কম, আমাদের এটা বলার উদ্দেশ্য কী, আমরা যদি এই ব্যাপারটাকে বুঝে নিই আমরা ঠকবো না। এবং এই যে বলছে হাতুড়িরা সব শেষ করে দেয় সর্বনাশ করে দেয়, ওরা সে কিন্তু সেই সর্বনাশটা করতে পারবে না আপনার, ওরা সব কিছু করবে না, এবং তারাও হাতুড়িরাও অনেকটাই বুঝবে যে এটা এইভাবে করা যায় না, কারণ মানুষ জানে এটা করলে ক্ষতি। এবং তথাকথিত হাতুড়ি যারা, তারা কি গ্রামের শুধু ক্ষতিই করে না, গ্রামের কিছু উপকারও করে লোকজনের, এটা আলস্য বিষয় থাকবে। এবং হাতুড়ের সংজ্ঞা কী, হাতুড়ের সংজ্ঞা হাতুড়ি কাকে বলে, বাংলায় একটা সংজ্ঞা আছে, এবং হোয়াট ইজ ডেফিনেশন অফ কোয়াক, হাতুড়িতে কোয়াক বলে, ইংরেজিতে সংজ্ঞা আছে, সেগুলো বিশ্লেষণ হবে।
এবং যারা রেজিস্টার্ড ডাক্তার তথাকথিত বড় ডাক্তার বা তথাকথিত পাশ করা ডাক্তার যারা, তারা কি সব সময় সঠিকই করে? তারা কি ভুল করে না? অনেক সময় দেখা যায় বাঁ পা ভেঙে গেছে, ডান পা প্লাস্টার করে দিয়েছে শোনা যায়। আবার আমাদের চোখের সামনেই দেখা অ্যাপেন্ডিক্স হলো একটা 40 বছরের শক্ত সামর্থ্য মহিলা, অ্যাপেন্ডিক্স অপারেশন করতে গেল নার্সিংহোমে, চলে আসলো, ঘা সেরে গেল, কিন্তু বিছানায় পঙ্গু হয়ে পড়ে থাকলো 6 মাস। 6 মাসে সে আর বিছানা থেকে একবারের জন্য উঠতে পারল না, নড়তে পারল না, বেডসোর হয়ে আস্তে আস্তে মারা গেল। তাহলে এগুলো কী করে হলো বিষয়টা ভাবার বিষয়। সুতরাং সবসময় হাত উড়িয়ে সর্বনাশ করে দিল বলে আমরা চিৎকার করব, আর যারা আরও বড় তাদেরকে যে ভুলগুলো করছে সেই ভুলগুলো আমরা নিয়ে আলোচনা করব না, সেটাও ঠিক না, সেই জায়গাটাও এখানে আলোচনার জায়গা থাকবে। তৃতীয়ত বলছি না, আরও অনেক পয়েন্ট হয়ে যাবে বলতে গেলে। তাহলে আরও যে আলোচনাগুলো হবে সেগুলো ডাক্তারি পড়ার ক্ষেত্রে কোটা যে বিষয়টা আছে, কোটা, সেই কোটাটা কি খুব প্রয়োজন? তার কারণ একটু ভালো করে চিন্তা করে দেখার দরকার। আমরা যদি একটু টিভি খারাপ হয়ে যাই, অনেকে জিজ্ঞাসা করি যে মিস্ত্রিটা কেমন রে, বললো ভালো, আরে টিভিটা দেবো, পুড়িয়ে ফেলবে না তো, খারাপ করে ফেলবে না তো, সেটা চিন্তা করে করে একবার টিভি সারাতে গেলেও যে কার কাছে দেওয়া যায়। কিন্তু আমরা যখন শরীর খারাপ হয় তখন একবারের জন্য ভাবি না যে কার কাছে যেতে হবে। যে দুটো ওষুধ নিয়ে বসে থাকবে কদিন আগে হয়তো কোনো ফার্মেসিতে ছিল, তার কাছে দিব্যি গিয়ে চিকিৎসা করে নিলাম, কিংবা গাছগাছরা দেয় যে মাদুলি দেয় তার কাছে গেলাম, এইসব বিষয়গুলো জায়গা থেকে যাচ্ছে। সুতরাং শরীর যে ভালো করবে সেই জন্য শরীর সম্বন্ধে তার পারফেক্ট জানার দরকার আছে। একজন ট্যালেন্টেড ছেলে ছাত্র, সে যে পরিমাণ ট্যালেন্ট নিয়ে এই সাবজেক্টটাকে বুঝবে আর কোটায় থেকে পাশ করবে যে সে কি সেই পরিমাণ বুঝবে, এটা কিন্তু ভাবার বিষয়, ভাবতে হবে। এসব বিষয়গুলো এখানে আলোচনায় থাকবে। তা আজকের মতো এই পরিচয় পর্বটা এই সিরিজে শেষ করলাম। এরপরে আসছি পরবর্তী আস্তে আস্তে হাতুড়ের হাত বাক্স নিয়ে। তবে সেই হাত বাক্সটা আমি আনতে পারিনি এখন লকডাউনের জন্য, বাক্সে অনেক কিছু আছে। সেই বাক্সে আপনারা 100 রকমের আইটেম পাবেন। আমি এক একদিন এক একটা আইটেম তুলবো, যেটা হাতে উঠবে সেই বিষয়টা নিয়ে আলোচনা হবে, আমি সেই বিষয়টা সম্বন্ধে নিখুঁতভাবে যতটা পারি আলোচনা করার চেষ্টা করব। একটু ধৈর্য ধরে শুনবেন। আশা করি আপনাদের জীবনে বাঁচার পথে এটা খুব পাথেয় হিসাবে কাজ করবে। কতটা করবে সেটা বিচার্য বিষয়, তবে আমি যতটুকু পারি দেয়ার আমি দেব। এখন নমস্কার, এই পর্যন্তই, আসছি পরবর্তী এপিসোডে।